ভারতে এখন গড়ে প্রতিদিন করোনা সংক্রমণের সংখ্যা 3.5 লক্ষের উপরে, গড় মৃত্যুর সংখ্যাও 3,000-এর বেশি। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম লামাতেও সম্পাদকীয় প্রতিবেদনে ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দায়ী করা হয়েছে। সেই সাথে বলা হয়েছে অপ্রত্যাশিত ভুল বদলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যত্ত অপরিণামদর্শিতা এবং জনপ্রিয়তা আদায়ের চেষ্টার কথা। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে যখন দেশে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন বিভিন্ন দেশে করোনা প্রতিষেধক পাঠিয়েছে ভারত। তখন সেই টিকা কূটনীতিকে বিধে ফরাসি সংবাদ মাধ্যম আরো জানিয়েছে, ভারত তখন নিজেকে বিশ্বের ওষুধ ভান্ডার হিসেবে তুলে ধরেছিল। ভাবখানা ছিল নিজেদের জন্য টিকা মজুদ রেখে লক্ষ লক্ষ টিকা তারা বিদেশে সরবরাহ করছেন, কিন্তু বাস্তবে মাত্র 3 মাসে সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওই সংবাদপত্রের মতে, নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার উদগ্র বাসনা থেকে বিপর্যয় ডেকে এনেছেন তিনি। গোটা দেশের অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে, ফলে বিদেশি সাহায্যের প্রয়োজন দেখা দিয়েছে ভারতের। মোদীর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও এক হাত নেয় সংবাদ মাধ্যমটি। এই প্রতিবেদনে 2020 সালে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দেশবাসীকে গৃহবন্দী করা, পরিযায়ী শ্রমিকদের উপর আঘাত নেমে আসা, ভোট প্রচার কুম্ভ মেলায় আদেশ নিয়েও মোদীকে দায়ী করা হয়েছে। ভোটের আবহে স্বাস্থ্য উপদেষ্টা বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে সংক্রমণের পথ প্রশস্ত করার অভিযোগও করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রথম সারির সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছিল, করোনায় দ্বিতীয় ঢেউয়ে ভারতকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে নরেন্দ্র মোদী। দ্য সানডে টাইমসেও ভারতবর্ষের করোনা পরিস্থিতির জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করা হয়েছিল। এদিকে অসংখ্য ভারতবাসীও দেশের এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির জন্য 5 রাজ্যের নির্বাচনী জনসভা, র্যালি, রোড শো এবং কুম্ভ মেলার ভিড়কেই দায়ী করছেন। তার জন্য মোদীকেই দায়ী করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।